আল্লাহ তাআলা পৃথিবীর এমন কোন বান্দা নেই, পৃথিবীতে আল্লাহর এমন কোন সৃষ্টি নেই যার জন্য আল্লাহ তাআলা রিজিক বরাদ্দ রাখেননি। আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم ولو أن أهل القرى لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانة رواه الترمذي أهلهاديث আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 31তম তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি, আহলেহাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাআত, আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ন স্তরের সংগঠনের দায়িত্বশীলবৃন্দ, দেশের দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, সর্বাগ্রে মহান আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে দুনিয়ার যাবতীয় ঝামেলা ত্যাগ করে, সময়ের কুরবানি করে, অর্থের কুরবানি করে আজকের এই তাবলিগে ইজতেমাতে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন, তারই বারগাহে শুক্রিয়া জ্ঞাপন করি। সকল অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী বিশ্বনবী রহমতুল্লিল আলমিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধীমণ্ডলী, আমার বিষয় রিজিকের স্বরূপ এবং জীবিকায় বরকত লাভের উপায়। রিজিক বলতে আমরা কি বুঝি? রিজিকের আমরা অর্থ করে থাকি রুজি বা জীবিকা, কিন্তু রিজিকের অর্থ এই অনুবাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আরবির বিখ্যাত অভিধান লিসানুল আরবে বলা হয়েছে আর রিজকু হুয়া মা তাকুমু বিহি হায়াতু কুল্লি কাইনিন, রিজিক হচ্ছে সেই বিষয় প্রত্যেক সৃষ্টি যার মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করে, জীবন প্রতিষ্ঠা লাভ করে। মুজামুল ওসিতে বলা হয়েছে রিজিকের সংজ্ঞায় কুল্লু মা ইউনতাফাউ বিহি, রিজিক হচ্ছে সেই সমস্ত বিষয় যার মাধ্যমে উপকৃত হওয়া যায়। ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত গ্রন্থ মজমুউল ফাতাওয়াতে রিজিকের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন আর-রিজকু ইউরাদু বিহি মা আবাহাল্লাহু তাআলা লিল আবদি ওয়া মাল্লাকাহু ইয়্যাহু ওয়া ইউরাদু বিহি মা ইয়াতাগাযা বিহিল আবদু, রিজিক হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যা কিছু দান করেন, যা তার অধীনস্থ করে দেন এবং যার মাধ্যমে বান্দা অন্যের সংস্থান হয়, যার মাধ্যমে বান্দা খাদ্য গ্রহণ করে। এই সংজ্ঞাগুলোর আলোকে বোঝা যায় শুধু রিজিকটা খাদ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। রিজিকের আরেকটি চমৎকার সংজ্ঞা দেওয়া হয়েছে মিশরের কায়রো থেকে প্রকাশিত তাজলিয়াতুন ফি আসমাইল্লাহিল হুসনা গ্রন্থে আর-রিজকু হুয়ান নসীব, রিজিক হচ্ছে তাকদীরের একটি অবিচ্ছেদ্য অংশ। তাকুনু বিহি তাকাউতুল আবদানি ওয়া নামাউল উকুলি ওয়া গিদাউল আরওয়াহ, এই তাকদীর অবিচ্ছেদ্য অংশ
যার মাধ্যমে মানুষের শরীর পরিপুষ্ট লাভ হয়, শক্তি সঞ্চারিত হয়, যার মাধ্যমে বুদ্ধিবৃত্তিক উন্মেষ ঘটে, যার মাধ্যমে মানুষের রুহেরও খাদ্যের যোগান হয়। সুবহানাল্লাহ বিহামদি, ফাল ইমানুর রিজকুন, সুতরাং ইমান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রিজিক। ওহব্বুন নাবিজি রিজকুন, রাসুলের প্রতি মানুষের ভালোবাসা এটা রিজিক। ওহব্বুস সাহাবাতি রিজকুন, সাহাবা একরামের ভালোবাসা এটা রিজিক। ওয়াল মারাতু সালেহাতু রিজকুন, সতী সাধী সালেহা স্ত্রী রিজিক। ফাল মাকুলাতু রিজকুন, অনুরূপভাবে খাদ্য রিজিক, পানীয় রিজিক, সম্পদ রিজিক। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রিজিক বান্দার জন্য হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। খাদ্য এবং পানীয় রিজিকের একটি অংশ। আল্লাহ তাআলা পৃথিবীর এমন কোনো বান্দা নেই, পৃথিবীতে আল্লাহর এমন কোনো সৃষ্টি নেই যার জন্য আল্লাহ তাআলা রিজিক বরাদ্দ রাখেননি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই, সৃষ্টি নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেননি। সুবহানাল্লাহ বিহামদিহি, রিজিকের সাথে তাওহিদে উলুহিয়াতের একটি সম্পর্ক রয়েছে। মানুষকে এই মর্মে বিশ্বাস করতে হবে, আর রিজকু মাকসুম, রিজিক একদম বণ্টিত হয়ে আছে। কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়িক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি 50000 সানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে এই কুল কায়নাতের সৃষ্টিকুলের তাকদীর লিপিবদ্ধ হয়ে গেছে। সুতরাং মানুষ যখন আল্লাহর রিজিক চাইবে, অন্বেষণ করবে, আল্লাহর কাছে চাইবে, যাবতীয় রিজিকের ব্যাপারে সে আল্লাহর কাছে চাইবে, তার প্রাপ্ত রিজিকের ব্যাপারে আল্লাহর প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করবে। সম্মানিত উপস্থিতি, এবার আসে রিজিকে বরকত। রিজিকে বরকত বলতে কি বুঝায়? কাফের মুশরিক সবার জন্য তো রিজিক বণ্টিত, সবাই জন্য রিজিক একদম পরিমাপ করে দেওয়া হয়েছে, তাহলে রিজিকের বরকত বলতে কি বুঝাই? আবু রাগিব ইস্পাহানি রাহমাহুল্লাহ বলছেন, বরকত হচ্ছে হিয়া সুবুতুল খৈরিল ইলাহি ফিশাই, কোনো বিষয়ে রবের ইলাহি কোনো কল্যাণ প্রতিষ্ঠিত হওয়ার নাম হচ্ছে বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্লাস দুধ দিয়ে পুরা আহলে সুফফার সদস্যদেরকে পেট পুরে খাওয়াইছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো পর্যন্ত একদম গলা পর্যন্ত পান করেছিলেন, এক গ্লাস দুধ দিয়ে মাত্র। সুবহানাল্লাহ বিহামদিহি, এক পাতিল গোশত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতজন মানুষের উপরে বণ্টন করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, এটা হচ্ছে বরকত। নির্ধারিত তাকদীর, নির্ধারিত রিজিকের উপরে বরকত হয়, আল্লাহ তাআলা বরকত দিতে পারেন। এই বরকত যেই বস্তুর উপরে বা বিষয়ের উপরে আসে তাকে বলা হয় মুবারক। কিতাবুন নাজ্জালাহু ইলাইকা মুবারক, এই বরকত মণ্ডিত কিতাব আমি তোমাদের প্রতি নাজিল করেছি। আল্লাহ তাআলা কোরআনকে মুবারক বলছেন, অর্থাৎ কোরআনটা বরকত মণ্ডিত। আল্লাহ তাআলা সময়কেও বরকত মণ্ডিত করেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, সূরা দোকানে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই এই কিতাব আমি বরকত মণ্ডিত একটি রজনীতে লাইলাতুল কদর নাজিল করেছি। আল্লাহ তাআলা এখানে সময়ের উপরে বরকত নাজিল করলেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তিনি বলছেন, ওয়া জাআলানি মুবারাকান ইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে বরকত মণ্ডিত করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা ব্যক্তির উপরেও বরকত নাজিল করেন, আল্লাহ তাআলা কোন স্থানের উপরেও বরকত নাজিল করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। এই তো আল্লাহ তাআলা বলছেন, মহামহিম আল্লাহ যিনি তার বান্দা রাসূলকে, যার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নৈশ ভ্রমণ করেছেন মেরাজের রজনীতে, মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা, যার চতুষ্পার্শ্বকে আমি বরকত মণ্ডিত করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ তাআলা যে কোনো বিষয়ে বরকত দিতে পারেন। এইবার আসি রিজিকে বরকত। রিজিকে বরকত আমরা কিভাবে লাভ করতে পারি? রিজিকে বরকত লাভের প্রথম উপায় হচ্ছে আল উবুদিয়াত, বা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা।
আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই জন্যই যে তারা একমাত্র আমার ইবাদত করবেন, আমার ইবাদত করবে। মা উরিদু মিনহুম বিরিজক ওয়া মা উরিদু আইয়ুতিমুন, আমি চাই না যে তারা আমাকে রিজিক দিবে, তারা আমাকে খাওয়াবে। তারা যদি আমার দাসত্ব প্রতিষ্ঠা করে তাহলে আমি তাদেরকে খাওয়াবো। ফাইনাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন সূরা তিরমিজির একটি হাদিসে, আল্লাহ তাআলা দরদ ভরা কণ্ঠে তার বান্দাকে বলছেন, আমরা যেমন সোনামণিদেরকে বলি জাদু সোনা খোকা, আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য তোমার অন্তরকে খালি করে নাও। আমলা সদরাকা গিনান, আমি তোমার অন্তরকে অভাবমুক্ত দ্বারা পূর্ণ করে দিব। ওয়াইল্লা তাফাল, যদি তুমি আমার ইবাদতের জন্য সময় বের না করো, মালা তুইয়া দেখা শুকলান ওয়ালা মাসুদ্দা ফাকরাকা, আমি তোমার হাত ব্যস্ততা দ্বারা ভরে দিব এবং তোমার দারিদ্রতাও আমি কখনো বন্ধ করব না। আল্লাহ তাআলার ইবাদতে যারা সময় বের করে নেয়, আল্লাহ তাআলা তাদের রুজির যাবতীয় দায়িত্ব নিয়ে নেন, তাদের রুজিতে বরকত দান করেন। দুই নম্বর উপায় হচ্ছে তাকওয়াল্লাহ ওয়া তাওয়াক্কুল আলাইহি, আল্লাহর উপরে ভরসা এবং আল্লাহ ভীতি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না হালাল কুরআ আমানু ওয়া তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, জনপদের লোকেরা যদি ইমান আনত এবং যদি পরহেজগারিতা অবলম্বন করত তাহলে আকাশ এবং জমিনের বরকতের দরজাসমূহ আমি খুলে দিতাম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাকওয়া বলতে আসলে কি বোঝাই? উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহারি ওয়া লা বিকিয়ামিল লাইল, শুধু রাতের বেলা তাহাজ্জুদ আর দিনের বেলা সিয়াম রাখার নাম পরহেজগারিতা নয়। ওয়ালাকিন তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ, তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা একদম পরিহার করা এবং যা আল্লাহ তাআলা ফরজ করেছেন, বিধিবদ্ধ করেছেন ইসলামী শরীয়তে, তা আদায় করা, তা ধারণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুযিকতুম কামা ইউরযাকুত তায়রু তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানাতান, তোমরা যদি আল্লাহর উপরে ভরসার উপর ভরসা, ভরসার মতো ভরসা করতে পারতে, পাখিদের মতো তোমাদেরকে রিজিক দেওয়া হতো, তারা খালি পেটে চলে যায়, ভরা পেটে চলে আসে। পাখিদের কোনো চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, একটু কামাই করে যে পকেটে রাখবে সেই পকেটও নাই, ব্যাংক ব্যালেন্সও নাই, তবুও তারা আল্লাহর উপর ভরসা করে চলে যায়, ভরা পেটে ফিরে আসে। মানুষও যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যান। ওমাইয়া তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, যারা আল্লাহকে যতযোগ্য ভয় করে আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের পথ খুলে দেন, এমন উচ্চ থেকে রিজিক দেন তার কল্পনাই করতে পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রিজিকে বরকত লাভের চার নাম্বার তিন নাম্বার উপায় হচ্ছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। তাফসিরে কুর্তুবিতে এসেছে, হাসান বাসরি রহেমাহুল্লাহ একদিন দার্স দিচ্ছিলেন, একজন কৃষক তাকে এসে বলল, আমাদের খুব খরা চলছে, অনাবৃষ্টি চলছে, আমাদের জন্য একটু দোয়া করুন। তিনি বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। এক মহিলা এসে বলছে যে আমার সন্তান হয়নি, আমার জন্য একটু দোয়া করুন। তিনি বলছেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। তার সাগরেত ইবনু সুবাইহ তাকে জিজ্ঞাসা করলেন যে সবাই বিভিন্ন প্রয়োজনে আপনার কাছে আসে আর আপনি সবাইকে ক্ষমা প্রার্থনা করার কথা বলেন। তখন তিনি বললেন, তুমি কি কোরআন পড়নি? সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম মিন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা যদি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও, আকাশ থেকে আল্লাহ মুসলধারে তোমাদের উপরে উপকারী বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন, তোমাদের সন্তান সন্ততিতে বরকত দান করবেন, বৃদ্ধি করে দিবেন। ওয়াজআল্লাকুম জান্নাতি ওয়াজআল্লাকুম আনহারা, তোমাদের জন্য নদী নালা গাছগাছালি বাগান বাগিচা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। চার নম্বর উপায় হচ্ছে আশুক্রু আলা নিয়ামিল্লাহি তাআলা, আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করা। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরও বেশি বেশি দিব, যদি অস্বীকার করো কুফরি করো তাহলে জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠোর। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা শাওকানী রাহমাহুল্লাহ তার তাফসির ফাতহুল কাদিরে বলছেন, মান শাকারাল্লাহ আলা আলা মা রাযাকাহুল্লাহু
আলামা রাজাকাহু, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে যে ব্যক্তি ওই রিজিকের শুকরিয়া আদায় করবে, ওয়াসআল্লাহু ফি রিজকিহি, আল্লাহ তাআলা তার ওই রিজিকে বরকত দান করবেন। কেউ যদি সুস্থতা লাভ করে আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ তাআলা তার সুস্থতা বাড়িয়ে দেন। কেউ যদি আল্লাহর আনুগত্য করে আল্লাহর প্রশংসা করেন, তাহলে তারকে আল্লাহ তাআলা আরও আনুগত্য করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম তাবারী রাহমাহুল্লাহ বলছেন, এই আয়াতের অর্থ হচ্ছে লাউকুমতুম শাকারতুম, যদি তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, শাকারতুম রাব্বাকুম বিতাআতিকুম ইয়াহু ফিমা আমারাকুম ওয়া নাহাকুম, যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর আদেশ নিষেধ মেনে তার আনুগত্য করে যদি শুকরিয়া আদায় করো, লাজিদান্নাকুম, তাহলে আমি তোমাদেরকে বৃদ্ধি করে দেব। আমরা শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায়ের একটি পার্ট কিন্তু পূর্ণাঙ্গ নয়। আব্দুর রহমান আস-সাদিক রাহিমাহুল্লাহর একটি গ্রন্থ আছে, চমৎকার একটি গ্রন্থ, আল কাউলুস সাদিদ ফি মাকাসিদিত তাওহীদ। এই গ্রন্থে তিনি বলছেন, আশ-শুকরু হুয়া রাসুল ঈমান মাবদিউন আলা সালাসাতি আরকান, শুকরিয়া হচ্ছে ঈমানের মূল যা তিনটি রুকনের উপরে ভিত্তিশীল। এক নম্বর হচ্ছে অন্তর দিয়ে শুকরিয়া আদায় করতে হবে, অন্তর দিয়ে স্বীকার করতে হবে। দুই, ওয়াত্তাহাদ্দুসু বিহা, ওটা প্রকাশ করতে হবে, ওয়াসানা ওয়া আলাল্লাহি বিহা, আলহামদুলিল্লাহ বলতে হবে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে রাসূল আপনার প্রতি আল্লাহর নিয়ামতকে আপনি প্রকাশ করে দিন। আর তিন নাম্বার হচ্ছে তোয়াতান ওয়া ইনকিয়াদান, অবিল জাওয়ারিহি ইনকিয়াদান ওয়াতাআতান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য ইমামুল কাইয়িম সৌজিয়া রাহমাহুল্লাহ বলছেন, যারা শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে শুকরিয়া আদায় করে, তাদের অবস্থা হচ্ছে ওই ব্যক্তির মতো যার একটা পোশাক আছে, প্রতিদিন পোশাকটা নাড়াচাড়া করে কিন্তু গায়ে দেয় না। এই পোশাকটা যেমন রোদ বৃষ্টি বিভিন্ন পরিস্থিতিতে তার কোনো উপকারে আসে না, শুধু আলহামদুলিল্লাহ বলা পাবলিক যারা, তাদেরও শুকরিয়া কোনো কাজে আসে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তিন, পাঁচ নম্বর উপায় হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা কোরআনকে বরকতমণ্ডিত কিতাব বলে আখ্যায়িত করেছেন, আলোচনা অনেক, শুধু সংক্ষেপে বলছি। আল্লাহ তাআলা বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিশেষ করে সূরা বাকারার ব্যাপারে বলেছেন, ইকরাউ সূরাতাল বাকারা ফাইন নাখযাহা বারাকা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো, কেননা এটা গ্রহণের মধ্যে বরকত রয়েছে। ছয় নম্বর উপায় হচ্ছে পিতা মাতার সেবা করা এবং আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। সহি বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় আইয়ুব সাতালাহু ফি রিজকিহি, তার রিজিক বৃদ্ধি করে দেওয়া হোক, তার বয়সে বরকত দান করা হোক, ফালিয়াসিল রহিমাহু, সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। সাত নম্বর উপায় হচ্ছে আত-তাবকীরু ফি তালাবির রিজক, সকাল সকালে রিজিক অন্বেষণে বের হওয়া, কারণ এই সকালের জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালের কাজে তুমি বরকত দান করো। সাখারাল গামিদি, এই হাদিসের রাবি, তিনি ছিলেন একজন ব্যবসায়ী, যখন কোনো কোথাও কিছু পাঠাতেন, তার ব্যবসায়ী তেজারতির সকালবেলা পাঠাতেন, আর তিনি অনেক ধনী হয়ে গিয়েছিলেন। সুতরাং যদি আপনি কৃষক হন অথবা যদি দোকানদার হন, যে কোনো পেশার যদি মানুষ হন, সকালবেলা থেকে যদি আমরা কাজ শুরু করি, আল্লাহ বরকত দান করবেন। ষাট নম্বর উপায় হচ্ছে হালাল পন্থায় উপার্জন করতে হবে। আল্লাহ রাসূল দোয়া করেছেন, বিস্তারিত বলছি না, শুধু সংক্ষেপে বলছি। নয় নম্বর উপায় হচ্ছে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা এবং বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা। ১৩ নম্বর, ১০ নম্বর হচ্ছে আল-আকলু মাআল জামাআ, একসাথে খাদ্য গ্রহণ করা। একটি চমৎকার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুলু জামিআন ওয়ালা তাতাফাররাকু ফাইন্নাল বারাকাতু ফিল জামাআ, তোমরা একত্রিত জামাতবদ্ধভাবে খাও, বিচ্ছিন্নভাবে খেও না, কেননা বরকত রয়েছে জামাতের মাঝে। সুবহানাল্লাহ বিহামদি। শুধু জামাতবদ্ধ জীবনযাপন নয়, জামাতবদ্ধ খাওয়ার মধ্যেও বরকত রয়েছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, জামাতবদ্ধ জীবনের প্রত্যেক পরতে পরতে বরকত রয়েছে। আরও অনেক হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, পরিবারের লোকজন সবাই একসাথে আমরা যদি খাই, এটা বরকত হবে। ১১ নম্বর উপায় হচ্ছে আল্লাহর পথে সাদকা করা। ইয়ামহুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন আর সাদকাকে প্রবৃদ্ধি দান করেন। ১২ নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, বরকতের দোয়া করা, ওবারিক লি ফিমা আতাইত, হে আল্লাহ তুমি আমাকে যা দান করেছো তাতে বরকত দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করেছেন, নবদম্পতিদের জন্য বরকতের দোয়া করা যায়। ১৩ নম্বর হচ্ছে আন-নাফাকাতু আলা তালাবিল ইলম, জ্ঞানের প্রচার এবং প্রসারের জন্য দান করা।
দুইজন সাহাবি ছিলেন আল্লাহ রাসূলের যুগে, একজন কৃষক পেশাজীবী আর একজন আল্লাহ রাসূলের আহলে সুফার সদস্য কৃষিজীবী। ওই সাহাবি আল্লাহ রাসূলের কাছে এসে আক্ষেপ করে বলছে এবং অভিযোগ করছে, হে আল্লাহ রাসূল, সে আমার সংসারে কোনো কাজ করে না, শুধু আপনার কাছে শুধু এলেম অর্জন করে। আল্লাহ রাসূল বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি, তুমি তো তার মাধ্যমে রিজিক প্রাপ্ত হচ্ছ। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসের ব্যাখ্যাতে তোহফাতুল আহওয়াদিতে এসেছে, আব্দুর রহমান বরক রহমাহুল্লাহ বলছেন এই হাদিসের ব্যাখ্যা হলো, ইন্নাকা মারজুকুন বিবারাকাতিহি ফালা তামনুন আলাইহি বিসনাআতিকা। তুমি তার মাধ্যমে রিজিক প্রাপ্ত হচ্ছ, তুমি মনে করো না যে তোমার ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তুমি তার প্রতি অনুগ্রহ করছো, এটা তুমি মনে করো না। সে আমার কাছে ইলিম অর্জন করছে বলেই তোমার ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে। মার কাছে ইতিম ছাত্ররা আছে, তালিবুল ইলমরা আছে, তাদের জন্য যদি আমরা ব্যয় করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দান করবেন। 14 নম্বর উপায় হচ্ছে আন নিকাহু ওয়া কাসরাতুল আওলাদ, বেশি বেশি বিবাহ করা এবং বেশি বেশি সন্তান গ্রহণ করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা বিবাহের ব্যাপারে উৎসাহিত করে বলেন, ফাই ওয়াই ইয়াকুনু ফাকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, যদি তারা গরিব হয় আমি তাদেরকে আমার অনুগ্রহে ধনী করে দিব। এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম তাবারি রাহমাহুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটি কওল নিয়ে এসেছেন, ইলতামিউল গিনা ফিন নিকাহ, তোমরা সচ্ছলতা তালাশ করো বিবাহের মাসে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ওই লোককে দেখে আশ্চর্য হয়ে যাই যে সচ্ছলতা চায়, সচ্ছলতা কামনা করে কিন্তু বিবাহ করে না। সুবহানাল্লাহ বিহামদি। আপনি যখন ব্যাচেলর থাকেন তখন আল্লাহ আপনাকে রিজিক দেন যতটুকু আপনার দরকার, যখন আপনি বিবাহ করবেন তার জন্য তো রিজিক রয়েছে, আপনার স্ত্রীর রিজিক আল্লাহ তাআলা আপনার মাধ্যমে দিয়ে দিবেন। যখন আপনি একটা সন্তান গ্রহণ করবেন সে তো আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়েই এসেছে, তারও রিজিক আল্লাহ আপনার পক্ষ থেকেই আল্লাহ তাআলা দান করবেন। প্রত্যেক আদম সন্তান রিজিক নিয়ে দুনিয়াতে আবির্ভূত হয়। সম্মানিত উপস্থিতি, একদম শেষ 15 নম্বর উপায় হচ্ছে আসাইয়ু আলা খিদমাতি দুআফাই ওয়াল মুহতাজিন, দুর্বল এবং অসহায় যারা আছে তাদের সেবায় এগিয়ে আসা। মুহতারাম আমিরে জামাত যেই হাদিসটি শেষের দিকে বলেছিলেন, মান নাফাসা আলা মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুমিন বান্দার একটা দুঃখ দূর করবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার একটা দুঃখ দূর করবেন, কষ্ট দূর করবেন। মাইয়াসসারা আলা মুসিরিন, যে ব্যক্তি কোনো অভাব কোনো দুর্দশাগ্রস্ত মানুষের একটা কষ্ট দূর করবে, নাফাস ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের উভয়কালে আল্লাহ তাআলা তার কষ্ট দূর করে দিবেন। দারিদ্রতার কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, আল্লাহু ফি আউনিল আব্দি মা কানা আল আব্দু ফি আউনি আখিহি, আল্লাহ তাআলা ওই বান্দার সাহায্যে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ বান্দা অন্য ভাইয়ের সাহায্যে এগিয়ে আসে। আমরা বেশি বেশি দরিদ্র অসহায়দের সহযোগিতা করব, আর পাপের মাধ্যমে রিজিকে বরকত চলে যায়, রিজিকে বরকত চলে যায়। হারাম উপার্জন করলে রিজিকে বরকত চলে যায়, আল্লাহর ইবাদত থেকে গাফিল হলে রিজিক থেকে বরকত চলে যায়। হতে পারেন আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু বরকত থাকবে না, আপনি শান্তি পাবেন না। সুতরাং আসুন আমরা আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার মাধ্যমে আলোচিত এই 15টি উপায় অবলম্বন করে আমাদের রুজিতে বরকত অবলম্বনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুল কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।